হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 3rd ফেব, আর এখন বাজে 7:20 মতো। তো এই দেখো, আমার গ্রিন টি নিয়ে বসে পড়েছি। আজকে দারুণ সানি একটা ওয়েদার, আর আজকে কিন্তু শীতটা কি জানি আমার একদম লাগছে না, তাই জন্য দেখো আমি হাফ স্লিভ জামা পরেছি, ফুল স্লিভ পরেছিলাম ঘুম থেকে উঠে, বাট এত গরম হচ্ছিল যে সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ করে হাফ স্লিভে চলে এসেছি। গরম কি তাহলে পড়ে যাচ্ছে এবার? তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও তো যে তোমাদেরও গরম আজকাল লাগছে কি না। জানি না, কাল অবধি আমার ঠান্ডা ঠান্ডা লেগেছিল, বাট আজকে সকাল থেকে কিন্তু বেশ গরম লাগছে। তো এই তো আমাদের এখানকার শীত, তাই না? মানে কখন যে আসে আর কখন যে চলে যায় কিছু বোঝাই যায় না। তো যাই হোক, আজকে একটা ফ্রেশ ডে স্টার্ট করলাম, আর আজকে লাঞ্চ মেনু একটা আছে যেটা তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ভীষণ সহজ উপায় চিকেন বিরিয়ানি। আমার চিকেন বিরিয়ানি কিন্তু মুনস ডিশেজে রেসিপি হিসেবে অনেক আগে দেওয়া আছে, বাট সেটা অনেক কিছু মানে করে আমি করেছিলাম, মানে অনেক ন্যাটা করে করেছিলাম, কিন্তু বাড়িতে চট জলদি যদি আমরা চিকেন বিরিয়ানি করে খেতে চাই সেটারও কিন্তু একটা উপায় আছে, তো খুব ইজি প্রসেসে। তো সেটাই আজকে আমি করব এবং অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরাও কিন্তু চট জলদি ইচ্ছে মতো, হট করে কেউ বাড়িতে এসে গেল, একটু চিকেন ভাত এসব থাকলেই কিন্তু তোমরা চিকেন বিরিয়ানিটা করে ফেলতে পারো। কিংবা যখন অনেক সময় ইচ্ছে হয় একটু অন্যরকম খাই, একটু স্পেশাল কিছু খাই, তখন কিন্তু চিকেন বিরিয়ানিটা করে ফেলতে পারো। সব সময় বিশাল ঝামেলা করে, মানে আমাদের আইডিয়াই হচ্ছে চিকেন বিরিয়ানি মানেই একটা অনেক খেজমতি কাজ, অনেক ঝামেলা, অনেক রকম ব্যাপার, তার থেকে বাইরের থেকে কিনে নিয়ে এসে খাওয়াটাই অনেক ইজি। কিন্তু না, খুব ইজি প্রসেসেই আমি আজকে একটা চিকেন বিরিয়ানি রেসিপি দেখাবো, আর সেটাই আমার আজকে লাঞ্চ মেনু। আর চিকেন বিরিয়ানিটা কেমন হলো সেটা দেখতে গেলে চলে যেতে হবে ফুডি মুনে, ওইখানে আমি খাওয়াটা তোমাদের দেখিয়ে দেবো আর রিভিউও দিয়ে দেবো যে কেমন হয়েছে। আর আজকে ওই চিকেন বিরিয়ানি ছাড়া আর কিছু করব না, সকালে চিকেন বিরিয়ানিটাই, চিকেন বিরিয়ানি করলে আর তো কিছু লাগে না বলো? আর তোমরা কিন্তু ফুডি মুনে কেউ যাচ্ছ না, কেন বলো তো? ফুডি মুনটা একটা নতুন চ্যানেল করলাম, তোমরা সবাই আমার এদিকে বলো পাশে আছো, তো তোমরা তো যাবে ওখানে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবে, তবে তো আমার একটা ইন্টারেস্ট আসবে, আমিও আরও ভিডিও করার একটা মোটিভেশান পাবো। তোমরা কেউ যাচ্ছ না, 24 জন গেছে, তো বাকিরা কই, কোথায়? চলে যাও ওখানে। তো যাই হোক, আমার রিকোয়েস্ট রইলো, এবার তোমাদের ব্যাপার। তো চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজে লেগে পড়বো, সঙ্গে থাকো কিন্তু। এই দেখো ম্যাগিকে কি অবস্থা দেখো, বাইরে থেকে ফিরে এসে এখন এই কিচেনের সিঙ্ক দেখছে, এই দেখছে, সব দেখছে, দেখেছো এর অবস্থা? ওর মাংস ভিজিয়ে রেখেছি, থ হচ্ছে, সেটা দেখছে, এই দেখো এর অবস্থা দেখেছো? আমি একটু কিচেনের কাউন্টারটা পরিষ্কার করছি, ও সব দেখছে, দেখো ঘুরে এসে পাগল হয়ে গেছে। এই কাউন্টার টপটাকে পুরো মুছছি, কালকে রাত্রিরে ভালো করে মোছা হয়নি, তেল তেলে হয়ে আছে, তাই জন্য এখন দেখো মুছছি পুরো। পরিষ্কার কিচেন না থাকলে না রান্না করতে ইচ্ছেই হয় না। কিচেনের কাউন্টার টপ ফাউন্টার টপ গুলো আজকে একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, রোজই করি, বাট কালকে রাত্রিরে মনে হয় খুব ভালো করে হয়নি জানো তো, তো তাই জন্য আজকে করলাম। এই করতে করতে দেখো কত দেরি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বেজে গেছে, আমার শুধু ম্যাগির খাবারটা হয়েছে আর কিচ্ছু হয়নি। তো বিরিয়ানিটা স্টার্ট করব, কাটা বাছাগুলো করে ফেলেছি। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো এই কড়াটা, বলেছিলাম আমার আরেকটা কড়া আসবে, এর বাক্সটা ভাঙা মতো ছিল, যে কারণে বাক্সটা আমি কালকেই ফেলে দিয়েছি, কালকে এসেছে। তো আমি তোমাদের কড়াটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা একটু চ্যাটালো মতো কড়াটা নিয়েছি, এই ডিপ ফ্রাই করতে বা যে কোনো জিনিস ফ্রাই টাই করতে না খুব সুবিধে, দেখেছো? এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম,
আর এর এ দেখো এর লিডও আছে, একটা একটা ঢাকাও আছে। তো তোমাদের আমি ভালো করে কড়াটা বুঝতে পেরেছ আশা করি। একদম ফ্রাইটাই করার জন্য যে কড়াগুলো পাওয়া যায় এগুলো চাইনিজ ওকের মতো দেখতে, তো আমার এরকমই একটা দরকার ছিল, কারণ আমি যেটাতে ফ্রাইটাই করি না খুব ছোট, মনে হয় কখন উল্টে যাবে, তো তার জন্য এইটা একটা নিয়েছি। তো এটাই তোমাদের দেখানোর ছিল, এটা আনবক্সিং করতে পারলাম না, কেননা আনবক্সিং করেই এসেছে, মানে বক্সটা অনেকটাই ভাঙা ছিল, তো তাই জন্য কালকে সেই বক্সটা আবর্জনার মতো ফেলে দিয়েছি, দিয়ে কড়াটা তোমাদের আজকে দেখালাম। এটা কিন্তু ইউজ করিনি, আজকেই প্রথম বেরেস্তা করব। তো চলো বিরিয়ানির চটজলদি বিরিয়ানি আজকে তো হবে, তো তার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি, ঝামেলা কিচ্ছু নেই, খুব তাড়াতাড়ি হবে, দেখতে থাকো। তো এই দেখো অল্প একটু চিকেন নিয়েছি, চিকেনটাতে আমি কিচ্ছু দিইনি, শুদ্ধ একটু দই মাখিয়ে ম্যারিনেট হতে দিয়েছি, অল্প একটু দই মাখিয়ে নিয়েছি, দইও আমার বেশি ছিল না, অল্পই ছিল, সেটা মাখিয়ে দিয়েছি। এখানে একটু টমেটো কুচি নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা মাংসের জন্যে আর এই পেঁয়াজটা বেরেস্তা করার জন্যে, আর এই একটা বড় আলুকে দু পিস করে দিয়েছি, আর এখানে দেখো স্যাফরন মানে যেটা জাফরান আর কি, সেটা একটু দুধেতে ভিজিয়ে রেখে দিয়েছি, আর তো মিঠা আতর আর এই কেওড়া ওয়াটার একটু লাগবে, আর ভাতটাও হয়ে গেছে। তো দেখলে এই জিনিস দিয়েই আমি বিরিয়ানিটা করব, আর বেশি যেটা ঝামেলা করে বিরিয়ানি সেটা করছি না, চটজলদি যে বিরিয়ানি সেটাই করছি। তো তোমরা দেখতে থাকো, ভাতও কিন্তু আমার রেডি হয়ে গেছে, প্রথমে আমি বেরেস্তাটা করে নেব, আর আলুটাও আমি সেদ্ধ করছি না, ওইসব ঝামেলা করছি না, যেটা শর্টকাট মেথড সেটাতে করছি। আগে বেরেস্তাটা করে নিই, তারপরে বেরেস্তার সঙ্গেই আলুটাও একটু ফ্রাই করে নেব, তারপরে মাংসটা করব, তোমরা দেখতে থাকো। তো দেখো নতুন কড়ায় তেলটা গরম করে নিয়েছি, এবারে আমি বেরেস্তাগুলো আগে করে নেব। এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই খুন্তিটা দেখো স্প্যাচুলাটা এই কড়ার সঙ্গে ফ্রি দিয়েছিল, বাট এত ছোট না, ঠিক সুবিধে হচ্ছে না, খুবই ছোট, মানে যেহেতু কড়াটা ছোট তাই জন্য স্প্যাচুলাটাও কিন্তু কতটুকু ছোট দিয়েছে, খুব একটা ইউজ করা যাবে না, হাতে গরম লাগছে। তো বেরেস্তাটা আগে তৈরি করে নিতে হবে, তোমরা তো জানো নিশ্চয়ই বেরেস্তা কী করে তৈরি করতে হয়, একটু বেশি তেলে পেঁয়াজগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, কালো যেন না হয়ে যায় খেয়াল রাখবে, পুড়ে যেন না যায়, তাই জন্য গ্যাসটাকে একটু কমিয়ে রাখবে, এই মিডিয়ামের মধ্যে আমি রেখেছি, লো মিডিয়ামের মাঝামাঝি দিয়ে, এটা একটু টাইম লাগে, এই বেরেস্তাটাকে আগে তৈরি করে নিতে হবে। তো এই দেখো আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি, এবার ওই তেলেতেই আমি আলুটা একটু ফ্রাই করে নেব। তো এই বেরেস্তার তেলেতেই আমি আলুটা ছেড়ে দিলাম, আমি ওই হাত স্প্যাটুলাটাকে চেঞ্জ করে নিয়ে এইটা করে নিয়েছি, ওটা এত ছোট যে ওটা হাতেতে গরম লাগছে, যেহেতু কড়াটা ছোট তাই স্প্যাটুলাটাও দিয়েছে অনেক ছোট। তো যাই হোক এইটাকে এবারে একটু লালচে করে ফ্রাই করে নিচ্ছি, তো আলুটাকেও দেখো লালচে করে ভেজে নিয়েছি, এবার আলুটাকেও তুলে নিচ্ছি, এবার আমি মাংসটাকে আগে তৈরি করব। তো এই দেখো আলুটাকেও লালচে করে ভেজে নিয়েছি এবং আলুটা তুলেও নিয়েছি, তো বেরেস্তা আর আলু এই দুটো হয়ে রইল, এবারে আমি মাংসটা করব, মাংসতে কিন্তু আলুটা দিয়ে দেবো, তাহলে মানে তাহলে মাংসর সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি বড় কড়ায় দেখো তেল গরম করে নিয়েছি, এতে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি গোটা গরম মশলা খুবই কম দিচ্ছি, কেননা আমরা গোটা গরম মশলা পছন্দ করি না। তো দিয়ে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি,
আগে পেঁয়াজটা বেরেস্তা পেঁয়াজ ছিল, এটা মাংসের পেঁয়াজ। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে একটু ভেজে নিই। একটু স্লাইট নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এতে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব। টমেটো গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি, এতে এবার মশলাগুলো আমি দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, জিরে দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, শাহী গরম মশলা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর একটা এই স্টার দিয়ে দিলাম। এতে গন্ধটা খুব ভালো আসবে। দিয়ে আমি একটু কষিয়ে নেব এটা। অল্প একটু বিরিয়ানি মশলা এখন দিয়ে দিলাম, বাকিটা কিন্তু বিরিয়ানি করার সময় দেবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েও আসছে। এতে আমি এবার দইতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মাংসটায় কিন্তু কোনো জল পড়বে না, মাংসের জলেই কিন্তু মাংসটা আর আলুটা সেদ্ধ হবে। তো আমার মাংসটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এতে নুনটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পরিমাণ মতো নুন দেবো, আর নুনটা কিন্তু বুঝে দেবে, কেননা প্রথমে পেঁয়াজটা নরম করার জন্য কিন্তু কিছুটা নুন আমি দিয়েছিলাম। তো সেরকম আন্দাজ করেই নুনটা দিতে হবে, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। তো এটা যেরকম কষা মাংস করে ঠিক সেম ভাবেই এটা লো হিটেতে চাপা দিয়ে আমি রেখে দেবো অ্যাটলিস্ট 20 মিনিট। তারপরে আমি আবার এসে ঢাকা খুলে দেখছি কি অবস্থা। তো এই ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম লোতে রেখেছি। তো এইভাবে 20 মিনিট থাকুক। তো এই দেখো আমি প্রায় 20-25 মিনিট ধরে মাংসটাকে রান্না করলাম। মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আলুটাকে একটু জাস্ট মাঝখান থেকে ভেঙে নিয়েছি, কেননা অনেক বড় পিস ছিল, সেটা সেদ্ধ হতে আরও টাইম লাগতো। তো মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে আমি বিরিয়ানিটা করব। তো মাংসটাকে নাবিয়ে তারপরে করছি, দেখতে থাকো। তো দেখো আমি সেম কড়াটাকেই কিন্তু আবার আমি গ্যাসের উপর বসিয়েছি। আমি ধুই না, কেননা ধুলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এটা মাংসর যে মাখানোটা রয়েছে সেটা থাকুক, ভালোই লাগবে খেতে। তো তাতে আমি ঘি গরম করে নিয়েছি। এবার ঘিটা গরম করে গ্যাসটাকে কিন্তু আমি এখন অফ করে দিলাম, ঘিটাকে গরম করে অফ করে দিলাম। দিয়ে এবার প্রথমে এক লেয়ার ভাত দিয়ে দেবো। এটা হচ্ছে সব থেকে ইজি ওয়েতে বিরিয়ানি। এই এক লেয়ারে ভাত দিয়ে দিলাম, এর ওপর আমি চিকেন আর আলুটা দিয়ে দেবো। যেহেতু আমার খুব একটা বেশি পরিমাণে হচ্ছে না, তো তাই জন্য আমি দুটো লেয়ারেই রাখবো। তোমাদের পরিমাণে বেশি হলে তাহলে 3-4টে লেয়ার করতেই পারো। তো এই দেখো এর উপরে আমি মাংস আর আলুটা পুরো দিয়ে দিলাম। এর উপর আমি আবার ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি।
ফার্স্টে আমি এই বেরেস্তাটা এর উপর দিয়ে দেব। এর থেকে সহজ উপায় কিন্তু বিরিয়ানি আর হয় না, খেতে কিন্তু দারুণ হয়। তো বেরেস্তাটা পুরো দিয়ে দিলাম, এবার এই কেশর ভেজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, অল্প একটু মিঠা আতর দিয়ে দেবো। মিঠা আতরটা কিন্তু খুব কম দেবে, না হলে কিন্তু একটা তেতো মতো ভাব এসে যাবে। জাস্ট দু ফোঁটা মতো দিয়েছি, দিয়ে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এটা শাহী বিরিয়ানি মশলা। দিয়ে এবার এটাকে আমি দমেতে চাপাবো, তার জন্য এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আগে আমি কড়াটাকে মুড়ে নেবো। তো এটা যেহেতু দমে বসাতে হবে, তাই জন্য আমি এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কড়াটাকে আগে ভালো করে মুড়ে নিয়েছি, এয়ার টাইট করে নিয়েছি। এর ওপরে আমি ঢাকাটাকে বসিয়ে দেবো, দিয়ে ঢাকাটা টাইট করে দিলাম। কোনোভাবেই আর মানে হাওয়া ঢোকার কোনো ব্যাপার নেই। এবারে আমি এটা গ্যাসটাকে চালু করে দেবো সিমে, একদম সিমে এই মিনিট 10-12 মতো রেখে দেবো, তারপরে গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে আমি কিন্তু অ্যাটলিস্ট 15 মিনিট পরে এই ঢাকাটা খুলবো। বিরিয়ানি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম দেখতে হয়েছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আতরের। তো এখন বাজে বেলা 2, আর এই মাত্র আমি লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানিটা খেতে দারুণ ছিল, আর কেমন ছিল না ছিল সেগুলো দেখার জন্যে চলে যেতে হবে তোমাদের ফুডি মুনে, সেখানে দেখতেই পাবে তোমরা, আর জানতেও পারবে। আমি রিভিউ দিয়ে দিয়েছি যে চিকেন বিরিয়ানিটা আজকে কেমন খেতে ছিল। তবে ভীষণ চটজলদি ওয়েতে করলাম, খুব ইজি প্রসেসে করেছি। তোমরা এইভাবে একবার করে দেখো, কোনো টাইম লাগে না আর কোনো হ্যাপাও নেই। মানে বিরিয়ানি মানেই যে একটা বিরাট কিছু, সেটা এই রেসিপিটা যদি করো ফলো করে, তাহলে কিন্তু একবারও সেটা মনে হবে না। তো তোমরা কিন্তু ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের সত্যি ইজি লাগলো কিনা, এবং চটপট করতে পারলে কিনা, আর অবশ্যই খেতে কীরকম লাগলো। তো আজকে আমি ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে। আর যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, পাশের বেল আইকনটাকে প্রেস করে, তার মধ্যে অল অপশনটাকে ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা প্লিজ ফুডি মুনে চলে যেও, ওখানে সাবস্ক্রাইব করো, ওখানেও শেয়ার করো ভিডিওগুলো, লাইক করো, আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। নতুন চ্যানেল তো তোমরা সবাই সাবস্ক্রাইব না করলে, পাশে না থাকলে কেমনভাবে আমি এগোবো বলো? তো তোমাদের ওপর ভরসা করেই তো আমি এগোই। আর
তো যাই হোক, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরের ভিডিও চলে আসব অন্য কিছু নিয়ে। আর টিল দেন তোমরা খুব ভালো থাকবে, আর বাকি বাড়ির সবাইকে অনেক ভালো রাখবে।